হামলায় ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা সহ চারজন নিহত হয়েছে বলে দাবি করেছে ইউপিডিএফ। তবে পুলিশ একজনের লাশ উদ্ধারের কথা স্বীকার করেছে। ইউপিডিএফের রাজনৈতিক জেলা সংগঠক অমিতেশ চাকমা অভিযোগ করেন, সকাল 8:30 দিকে উপজেলার মিটিংগাছড়িতে ইউপিডিএফের এক সমর্থকের বাসায় হামলা চালায় জনসংহতি সমিতির সদস্যরা। এই সময় সেখানে থাকা ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিতেশ চাকমা সহ নিহত হয় চারজন। এদিকে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সন্দীপ চাকমা হামলার সত্যি দাবি সম্পৃক্ত অভিযোগ।